বর্তমান সময়ের মতো ঢাকা শহরে একসাথে এত টুলেট এর আগে কখনো দেখা যায়নি। প্রায় প্রত্যেকটি বাড়িতেই ভাড়ার নোটিশ, অজস্র মানুষ ঢাকা ছাড়ছে। কিন্তু সব দোষ কি করোনার? আমাদের মধ্যবিত্তের বদলে যাওয়া জীবনযাত্রার ধরন কি এর জন্য দায়ী নয়? এতদিন আমাদের এই শহরে জীবন ধারণে সমস্যা ছিল, লোক দেখানো চাকচিক্য ছিল বেশি, নইলে করোনার এই ক্রান্তিকালে অন্তত ৬ মাস বসে খাওয়ার মতো টাকা কম বেশি সব পরিবারেই জমা থাকার কথা। যতটুকু আয় কালের স্রোতে গা ভাসাতে যেয়ে ব্যয় তার চেয়ে বেশি হয়েছে। যতটুকু স্ট্যাটাস, যতটুকু সামর্থ্য, এতদিন মানুষ নগদে তার চেয়ে উঁচু তলায় বাস করেছে। ৯০-এর দশকে মানুষের আর্থিক অবস্থা এখনকার চেয়ে অনেক খারাপ ছিল, কিন্তু এই গরিব মানুষদেরই আজীবন মোটামুটি সঞ্চয় ছিল। খেয়ে না খেয়ে শহরের কোনায় এক টুকরো জমি ছিল, গ্রামে একটা স্থায়ী ঠিকানা ছিল। পরিবার গরিবি হালে চললেও মায়ের আঁচলের গিট কিংবা টিনের কৌটায় কয়েক গাছে টাকাও থাকত। আর এখন মানুষদের আছে ক্রেডিট কার্ড ভর্তি লোন, ইনস্টলমেন্ট কিংবা ব্যাংকের ঋণের বোঝা। জমি জিরাতের খবর নেই, অথচ শহরের প্রাণকেন্দ্রে টাইলসওয়ালা ফ্ল্যাটে ভাড়া থাকতে পারলেই খুশি। সঞ্চয়ের খবর নেই, অথচ ঘোরাঘুরি আর রেস্টুরেন্টে খেতে পারলেই খুশি। পকেটে টাকা নেই, তাই মন মানসিকতা মলিন, কিন্তু পার্লার বা সেলুনে হাজার টাকা খরচে ফেসিয়াল করে চামড়া চকচকে করতে পারলেই হল। আচ্ছা, একটাবার ভেবে দেখুন তো, এটা কি কোনো জীবন? এখন আর কেউ ঘরের ড্রয়িং রুমে আড্ডা দেয় না, ১০ টাকার বাদাম কিনে ছাদে গোল হয়ে বসে গল্পগুজব করে না। সবার যে ফাস্টফুডের দোকানে যেতে হবে, মাল্টিপ্লেক্সেই মুভি দেখতে হবে, তথাকথিত অ্যাফেয়ার নামক ভালোবাসায় জড়াতে হবে, ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে চকলেট ডে, কিস ডে সব সেলিব্রেট করতে হবে। অথচ ২০ বছর আগেও দায়িত্বশীল জীবন কাটাতে হবে ভেবে অনেক ছেলে চাকরি পাবার আগে মেয়েদের ধারে কাছেও যেত না, আর এখন সবাই হিরো। এসব করতে যে মাসে মাসে যে ৫-৭ হাজার টাকা বেশি খরচ করেছে, সেটা জমালে বছরে অন্তত ৬০-৭০ হাজার টাকা অতিরিক্ত জমত, ১০ বছরে ৬-৭ লাখ টাকা, যা দিয়ে এখন ঘরে বসে ৬-৭ মাস অনায়াসেই পরিবারগুলো কাটাতে পারত। একটু রোজগার করতে পারলেই একান্নবর্তী পরিবার থেকে সবাই আলাদা হয়ে গেছে, পরিবারের সবাই একসাথে থাকায় যে কি আত্মতৃপ্তি তা প্রায় ভুলেই গেছে। গ্রামের শেকড় ভুলে গেছে গর্বের সাথে, অথচ গ্রাম থেকে বছরে আসা ২-৪ বস্তা ভর্তি আম কাঁঠাল কিংবা চালবড়ির যে কি বরকত সেটা বুঝতে চায়নি। ছুটির দিনগুলোতে কক্সবাজারের ৫-স্টার হোটেলে খরচ না করে গ্রামের বাড়িতেও যে বেড়ানো যায় সেটা বুঝেনি। আগে মানুষ কয়েক বছরে একাধবার বিলাসবহুল ট্যুর দিত, আর এখন প্রতি বছর ১০০,০০০ টাকা খরচ করে এমনকি ইনস্টলমেন্টে হলেও দেশ বিদেশে ঘুরতে যাচ্ছে, শুধুমাত্র ২-৪টা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় নিজেকে জাহির করার জন্য। সত্যি কথা বলতে কি, গত ৫-৭ বছরে এই শহরের মধ্যবিত্ত বলতে কিছু দেখা যায়নি, সবার ঠাটবাট প্রায় একই রকম। তবে এখন দেখা যাচ্ছে এত খরুচে আর ভোগ্যপণ্যের দাস হয়ে আজীবন বর্তমানে বেঁচে থাকতে গিয়ে ২-৪ মাসের ভবিষ্যৎ নিরাপত্তাটা নিয়েও ভাবার ক্ষমতা হারানো এই শহরবাসীদের এখনকার বাস্তবতা খুবই দুঃখজনক। তাই মনের মধ্যে একটা প্রশ্ন নাড়া দেয়, মানুষের জীবনযাত্রার এই অধপতনের জন্য কি শুধুমাত্র করোনা ভাইরাসই দায়ী? কিছুটা ভুল কি এই শহরের মধ্যবিত্তদের জীবনযাত্রার অভ্যাসের মধ্যে ছিল না?